আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবর মতো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনারা যারা রিয়েল রিসার্চ এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে যারা যারা কাজ করেন তারা কিভাবে এই টিএনসি টোকেনটা এক্সচেঞ্জ করে পেমেন্ট কাটা নেবেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আপনারা যারা রিয়েল রিসার্চ এই অ্যাপসটাতে কাজ করেন তারা কীভাবে টিএনসি টোকেনটা এক্সচেঞ্জ করে বিকাশের মাধ্যমে টাকাটা নেবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি বুঝাই দেবো আর একদম ইজিলিভাবে কীভাবে এক্সচেঞ্জ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং কীভাবে উইথড্র করবেন একদম কম ফিতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখাবো। এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এই অ্যাপসটাতে এখনও কাজ করেন না তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো প্রথমেই যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে কিন্তু আমি সকল আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। তো এই জন্য অবশ্যই আপনি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এখানে কিন্তু নতুন নতুন আপডেট, নতুন আর্নিং যে রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অফারগুলো আছে সেগুলো কিন্তু এখানে শেয়ার করে থাকি। আর টিএনসিতে এক্সচেঞ্জ করার জন্য আপনাদের একটা অ্যাপস দরকার হবে, সেটা হচ্ছে যেটার মাধ্যমে আমি এক্সচেঞ্জ করি এবং খুব কম ফিতে, যেটা যেটা দিয়ে কোনো KYC লাগবে না যে এক্সচেঞ্জারটা, সেই এক্সচেঞ্জারটার নাম হচ্ছে Hitbtc। তো আপনি প্লে স্টোরে গিয়ে সিম্পলি সার্চ করবেন HRHAT Hitbtc, Hitbtc লিখে সার্চ করলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি সিম্পলি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি আপডেট করে নিচ্ছি, আমার ইনস্টল করা আছে অলরেডি। এটা ইনস্টল করে এবং ইনস্টল করার পরে এটা দিয়ে আপনি এক্সচেঞ্জটা করতে পারবেন একদম ইজিলিভাবে। এখানে আপনার কোনো KYC করতে হবে না এবং KYC ছাড়াই আপনি এখান থেকে যে কোনো ধরনের টিএনসি, যত টিএনসি হবে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে, আমি লাইভ আপনাদের দেখাবো যে কীভাবে এটা এক্সচেঞ্জ করবেন এবং কীভাবে এক্সচেঞ্জ করে আপনারা কম ফির মাধ্যমে উইথড্র করে নেবেন। তো প্রথমে অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর সিম্পলি আপনি হচ্ছে এখান থেকে অ্যাপসটা ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে Hitbtc। তো অ্যাপসটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো অ্যাকাউন্ট করা একদম ইজি, অ্যাকাউন্টটা দেখাবো না। অ্যাকাউন্ট করা একদম করে আপনি সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, জাস্ট সাইন আপে ক্লিক করবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ইমেলের মধ্যে তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, এই লিঙ্কটা কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর সিম্পলি অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে একদম ইজিলিভাবে এখানে কিন্তু আপনি যদি আপনার 5-10 টোকেন হয় সেক্ষেত্রে সেই অল্প পরিমাণ টোকেনও কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন। আর দেখুন আমি ডিপোজিটে গেলে আমার, দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টে হচ্ছে এখন ট্রেডিংয়ে 8 টোকেন আছে এবং হচ্ছে ট্রেডিংয়ে 10 টোকেন আছে এবং অন অর্ডারে আছে 8 টোকেন এবং মেইন অ্যাকাউন্টে আমার 8 টোকেন আছে, এটা হচ্ছে টিএনসি টোকেন। তো এখানে কিভাবে আনবেন, তো প্রথমে আপনি এখান থেকে এই অ্যাকাউন্ট অপশন কর্নারে যে অ্যাকাউন্ট অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন ডিপোজিট নামে একটা অপশন পাবেন, সিম্পলি এখান থেকে ডিপোজিট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ বারে লিখবেন টিএনসি, আপনি সিম্পলি এখানে সার্চ বারে লিখবেন টিএনসি, আর এটা কিন্তু ডিপোজিট করার সাথে সাথে আপনাকে দিয়ে দেবে। তো টিএনসি লেখার পরে আপনি এখান থেকে করবেন টিএনসি লেখার পরে আপনার টিএনসি কয়েনটা চলে আসবে। তো অনেকে এই এক্সচেঞ্জারটার কথা জানে না যে এটা দিয়ে খুব ইজিলিভাবে এক্সচেঞ্জ করা যায় এবং ডিপোজিটও করা যায়। তো এখানে আসার পরে আপনি সিম্পলি এই যে শো এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আপনি অ্যাড্রেসটা দেখতে পাবেন। তো প্রথমে এখান থেকে এই কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন, অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে রিয়েল রিসার্চ যে অ্যাপসটা আছে সেটার মধ্যে। তো এটাতে এখন আগে কোনো ফি ছিল না, এখন 10 করে টোকেন এখান থেকে ফি নেওয়া হয়। তো এটা অবশ্যই সবাই জানেন যে 10 করে টোকেন এখন ফি নেওয়া হয়। তো আমি এখান থেকে 10 টোকেন এখন ফি যাবে, তারপরে আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, লাইভ আপনাদের টোকেনটা ওখানে নিয়ে আপনাদের দেখাচ্ছি, ফিটা কাটার পরেও আমি এটা আপনাদের করে দেখাচ্ছি। তো দেখুন তারপরে এখান থেকে ওপেন ওয়ালেট এটাতে ক্লিক করবেন, এটা সবাই জানেন, আর যারা নতুন তারা ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। তো এটা থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করা যায়। তো এখান থেকে যারা সেল করতে চান তারা আমার কাছে সেল করতে পারবেন। তো এখান থেকে সেন্ডে ক্লিক করবেন, এখান থেকে সিম্পলি সেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অ্যাড্রেসের জায়গায় যে অ্যাড্রেসটা কপি করে আনছেন সেটা দিবেন এবং তারপরে এখান থেকে আপনি এই যে মেমো যে অপশনটা আসবে সেই মেমো অপশনটাতে ক্লিক করে আপনার মেমোটা দিয়ে দেবেন। সরি আমার এটা আবার কেটে গেছে, তো আমি আবার ডিপোজিট করে আপনাদের দেখাচ্ছি, ডিপোজিটে চলে যাবেন, তারপরে এই যে মেমো এটা কপি করবেন, মেমোটা কপি করে এখানে চলে আসবেন। আসার পর সিম্পলি এই মেমোর জায়গায় এই মেমোটা দিয়ে দিবেন এবং তারপর টোকেনের জায়গায় আপনার যে কটা টোকেন আছে, আপনার যদি 75টা থাকে 75টা দিবেন, 77টা থাকলে 77টা দিবেন, যতটা টোকেন আছে সেটা দিবেন। দেওয়ার পরে সিম্পলি এই সেন্ডে ক্লিক করবেন,
সেন্ডে ক্লিক করে এখান থেকে আপনার এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, আপনার যে ট্রানজ্যাকশন যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে এখানে সিম্পলি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার টোকেনটা আপনার এই যে হিটবিটিসি এক্সচেঞ্জারে চলে আসবে, একদম একদম ইনস্ট্যান্টলি এটা চলে আসবে। এবং আসার পরে সিম্পলি এখান থেকে কীভাবে এক্সচেঞ্জ করবেন সেই প্রসেসিংটা দেখাচ্ছি আমি। তো এখান থেকে এখানে টোকেনটা আসার পরে সিম্পলি আপনি এই এক্সচেঞ্জ যে বাটনটা আছে এই যে নিচের দিকে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জ বাটনটাতে ক্লিক করে দিবেন। তো এক্সচেঞ্জ বাটনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে কর্নারে যে সার্চ বক্সটা আছে এখানে ক্লিক করবেন। তো তার আগে প্রথমে আমি দেখাচ্ছি, এখান থেকে আপনার যে টোকেনটা যখন আসবে তখন সেই টোকেনটা হচ্ছে এখানে ক্লিক করবেন। আসার পর এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে টোকেনটা থাকবে এখানে থাকবে। তো এটাতে আপনি কী করবেন, ট্রান্সফার বিটুইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর দেখুন এখানে মেইন অ্যাকাউন্টের টোকেনটা থাকবে এবং যা টোকেনটা ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাবে। তো তারপর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনার টোকেনটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসবে এবং ট্রেডিং অ্যাকাউন্টে যখন চলে আসবে তারপরে আপনি হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করবেন। তারপর আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন এবং এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এখানে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে লিখবেন, এখানে বিটিসিটা কেটে দিয়ে আপনি এখানে লিখবেন টিএনসি। টিএনসি লিখে এখান থেকে এটাতে ইউএসডিটি করবেন। তো টিএনসি টু ইউএসডিটি একটা অপশন পাবেন। তো তারপর সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কটা টোকেন থাকবে তারপর এখান থেকে কি করবেন, এখানে আপনি প্রাইস সিলেক্ট করবেন। এখান থেকে যদি একটু ভালো প্রাইসে সিলেক্ট করতে চান, সেল করতে চান, তাহলে উপরের দিকে সিলেক্ট করবেন। উপরের দিকে যেখানে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেওয়ার পর আপনি সেল অপশনটাতে ক্লিক করবেন। সেল অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 100% করে দিবেন। 100% করে দেওয়ার পর আপনার যে টোকেনটা থাকবে, দেখুন আমার 18 টোকেন আছে। তো টোকেনটা যেটা থাকবে সেটা এখানে সব চলে আসবে এবং আসার পর আপনি সেল বাটনটাতে ক্লিক করে দিবেন। তো সেল বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু সেল অর্ডারে চলে যাবে। এবং সেল অর্ডারে চলে যাওয়ার পর আপনি এই যে অর্ডার যে বাটনটা আছে, অর্ডার বাটনটা, এই অর্ডার বাটনটাতে ক্লিক করে আপনি দেখতে পাবেন এই যে এখানে অর্ডার বাটনটাতে ক্লিক করলে আপনি এখান থেকে এই যে অ্যাক্টিভ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনার যে অর্ডারটা, আপনি যে অর্ডারটা করছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখুন আমার কিন্তু অ্যাক্টিভ আছে যে কটা, সে কটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটা যখন সেল হয়ে যাবে তখন আপনাকে এখানে ইউএসডিটি দিয়ে দিবে, এখানে ইউএসডিটি দিয়ে দিবে। তো আপনি কি করবেন, এই ইউএসডিটিটা থেকে আপনি হচ্ছে ডগি কয়েন কিনবেন। তো এখান থেকে আবার এক্সচেঞ্জে চলে যাবেন। এবার এক্সচেঞ্জে যাওয়ার পর এখান থেকে লিখবেন ডগি, ডগি টু ইউএসডিটি, ডগি টু ইউএসডিটি লিখবেন। লেখার পরে ডগিটা চলে আসবে এবং আসার পরে আপনি এই যে আপনার যে ইউএসডিটা থাকবে সেই ইউএসডিটা দিয়ে আপনি হচ্ছে ডগি কয়েন কিনবেন। এখান থেকে দেখুন আমি $2.74 আছে আমার, এটা দিয়ে আমি 290টা ডগি কয়েন পাবো। তো এখান থেকে 100% ক্লিক করবেন এবং এখানে বাইয়ে ক্লিক করে রাখবেন। রাখার পর এখান থেকে বাইতে ক্লিক করে এখান থেকে টোকেনটা কিনে নেবেন। তো এখান থেকে টোকেনটা কিনে নেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে এই টোকেনটা এখান থেকে সেল করে দিবেন। এখান থেকে ক্লিক করে উইথড্র করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনি এই টোকেনটাকে হচ্ছে এই ডগি টোকেনটাকে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ডগি টোকেনটা উইথড্র করলে আপনার উইথড্রটা, তো ডগি যখন করবেন এখান থেকে এক্সচেঞ্জ করে তারপর এখান থেকে এটাকে এক্সচেঞ্জ করে আপনাকে মেইন অ্যাকাউন্টে নিতে হবে। তো তারপর এখান থেকে ট্রান্সফার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্টে চলে যাবে এবং মেইন অ্যাকাউন্টে যাওয়ার পর এটা আপনি উইথড্র করতে পারবেন। তো উইথড্র ফি মাত্র হচ্ছে 2.5, মানে 2.5টার মতো ডগি টোকেন এখান থেকে আপনার ফি কাটবে। তো এই জন্য অবশ্যই আপনি ডগি করে তারপরে হচ্ছে আপনি এখান থেকে আপনার ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনার ডগিতে ডগি অ্যাড্রেসটা নিয়ে এবং সেখানে আপনি এটা উইথড্র করে দিবেন। এবং উইথড্র করার পর উইথড্র ফিটা একদম কম। তো এভাবে তারপর ডগি করে আপনি এখান থেকে আমার কাছে এটা সেল করতে পারবেন এবং সেল করে পরে বিকাশে পেমেন্টটা নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।